ঈদের পরে দোকান কবে থেকে খুলছেন? ঈদের তিন দিন পরে, তিন দিন পর থেকে পাওয়া যাইতেছে। তার মানে খরগোশের বাচ্চা তো পর্যাপ্ত কালেকশন আছে, আছে বিদেশি গুলো আছে, অর্ডার দিয়ে দেখেন বাইরে তো এর জন্য রাখি না। আচ্ছা স্যার, বাইরের গুলো আছে, বিদেশি খরগোশ নিতে পারবেন। আর আমি এই মুহূর্তে আছি নিমতলী পোল্ট্রি মার্কেটে। আপনারা জানেন এটা হলো ফুলবাড়িয়া পোল্ট্রি মার্কেটে, অনেকে জানে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পাশে, পশ্চিম সাইডে, পশ্চিম সাইডে, এবং হলো বঙ্গবাজারের অপোজিটে, বঙ্গবাজারের অপোজিটে বলতে পারেন। তারপর বাড়ি রুটের সাথে, আচ্ছা আচ্ছা, বাড়ি রুটের সাথে, বাড়ি রুট, হ্যাঁ এখানে আসলে পরে আপনারা খরগোশ সব খরগোশ পাওয়া যায়, একটি বাচ্চা থেকে শুরু করে রানিং সব পাওয়া যায়, সাথে সাথে বিদেশি খরগোশ, বিদেশীয় খরগোশ পাওয়া যায়। তারপর আপনার গিয়া বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, অর্ডার দিতে হয়। আচ্ছা স্যার, তার মানে খরগোশ, পাখি, মুরগি সবাই নিবি পাবে? সবই পাওয়া যাবে। আচ্ছা স্যার, ভিজিটিং কার্ড আছে ভাইয়ের কাছে? আপনাদের সাথে যোগাযোগ করলে সবই দিতে পারবেন। ফাইটার মুরগি, ভাইয়ের নাম হলো হারুন ভান্ডারী, হারুন ভান্ডারী, হারুন ভান্ডারী। ভাইয়ের মোবাইল নাম্বারও আছে, আবার মোবাইল নাম্বার আমরা জানিয়ে দেবো। ভাই একটু দাম গুলো বলি খরগোশের। খুচরা রেট হলো 400 টাকা, 500 টাকা, আর পাইকারি রেট হইলো ছোটটা 350। এটার বয়স কতদিন হবে? এটার বয়স হইলো আপনার কি 1 মাস? 1 মাস। এটার খুচরা রেট কত, পাইকারি রেট কত? খুচরা রেট হইলো আপনার গিয়া 400 টাকা, পাইকারি রেট হইলো 370 টাকা। 370, উপরের গুলো কি একই রেট? একই রেট, একই রেট, উপরের গুলো এগুলো একই রেট। এটা 400, এটা 400, তাই না? এটা একটা সাইজ বড়। হ্যাঁ, এটা এক সাইজ বড়। তার মানে পর্যাপ্ত কালেকশন আপনাদের কাছে আছে, আর যেমন তাই দেওয়া যাবো। এটা রেট ভাই? এটা এটা একই রেট, এটা 300। ওইটাই। আচ্ছা স্যার, 400 হলো খুচরা, 370 হলো পাইকারি, পাইকারি, পাইকারি। আচ্ছা তাহলে এগুলো ভাই, এগুলো তো বড় খাইতে পারবো। এটা এটা হলো আপনার কাছে 500 টাকা, এটা 500 টাকা খুচরা। হ্যাঁ খুচরা। আর পাইকারি নিলে 450। এটা বয়স কতদিন চলছে ভাই? এটা প্রায় 1.5 মাস আছে, 2 মাস আছে মিক্সড করা। আচ্ছা, 1.5 মাস এবং 2 মাস আর আসলে চলে গেছে, কাটাবন চলে গেছে। আমরা বিভিন্ন পাইকারি দোকানে সেল দিই তো। আচ্ছা আচ্ছা, আপনাদের ঢাকা শহরে যে যতগুলো দোকান আছে প্রত্যেকটা সেল দিই। ও, আপনাদের কাছ থেকে নিয়ে তারা হলো দোকানে বিক্রি করে? ঢাকা, সিলেট, চিটাগাং, বরিশাল, পাবনা। আর কি আছে ভাই কালেকশন? তো ভাই একটু মোবাইল নাম্বার জানেন দিন, কেউ যদি যোগাযোগ করতে চাই। হ্যাঁ, ওই যে মোবাইল নাম্বারটা তো ওইখানে ওখানে আছে, তারপর একটু 01715479028। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো, ভালো আছেন। কি কালেকশন আছে ভাই আজকে? আজকে জাপানি কোয়েল, টাইগার। আচ্ছা আচ্ছা, জাপানি কোয়েল, টাইগার আছে। আচ্ছা, জাপানিজ কোয়েল, এগুলোর বয়স কতদিন হবে? 28 থেকে 30 দিন। 28 থেকে 30 দিন। এগুলো আজকে পাইকারি দর কত ভাই? পাইকারি হলো নর মাদি 70, শুধু মেয়ে নিলে 40 টাকা পিস। মানে শুধু একটা নর একটা মাদি নিলে পারে 70, আর যদি দুইটাই মেয়ে নিতে চাই 80 টাকা জোড়া 40 টাকা পিস, তাই না? আচ্ছা আচ্ছা, এইগুলো তো একই বয়সের? হ্যাঁ, বয়স একই, একই বয়সের একই দামের। হ্যাঁ আচ্ছা, একই বয়সের একই দামে। দর্শক মন্ডলী, ভাইয়ের কাছে আপনারা ফুলেট কোয়েল পাবেন অ্যাভেলেবল, যদি কালো ফুলেট কোয়েলের প্রয়োজন হয় মোবাইলে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। ভাই টাইগার মুরগি, এগুলো বয়স কতদিন হবে? বয়স 15 দিন। 15 দিন, এই তো অরিজিনাল টাইগার হবে? অরিজিনাল টাইগার, অরিজিনাল টাইগার, 15 দিন, কাজী কোম্পানি। এটা আছে পাইকারি বাজার দর কত ভাই? 110 টাকা, 110 টাকা পিস। হ্যাঁ, 110 টাকা পার পিস, কাজী কোম্পানি। আচ্ছা স্যার, এছাড়াও যে কোনো মুরগি আইটেম এবং কয়লার ব্যাপারে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবেন। ওকে ভাই, একটু মোবাইল নাম্বারটা বলো। 01770 01772 6 58 58 702
ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি ভাই ভালো আলহামদুলিল্লাহ। কি কি কালেকশন আছে আজকে ভাই? আজকে কালেকশন আছে তো অনেক কিছুই। আচ্ছা, সিটির কালেকশন আছে বিভিন্ন সাইজের। আচ্ছা, এটা হলো তৃতীয়ের বয়স কতদিন হবে? এটা বয়স আপনার 25 দিন। এটা কি রেটে বিক্রি করতেছেন? এটা রেট বিক্রি করতে 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া, 200 টাকা পিস। জি400 টাকা জোড়া এগুলো সবই। আচ্ছা স্যার, দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টিকিটের কালেকশন আছে ভাইয়ের কাছে, আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন। দুই মাস। এটা পাইকারি বাজারে আছে কত? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। আচ্ছা, 500 টাকা জোড়া, 250 টাকা পিস। নিচের গুলো একই বয়সের একই রেটের। দর্শক মন্ডলী, এই সাইজেরও প্রচুর পরিমাণে আমদানি আছে, আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন। মানে বয়স অনুযায়ী ভালো ওয়েট আছে। এটা হলো কাদারনাথ ভাই? কাদারনাথ। জি কাদারনাথ। এটা বয়স কতদিন হবে? বয়স আপনার 20 দিন। 20 দিন বয়স? হ্যাঁ। আচ্ছা, এটা পাইকারি বাজার থেকে কত আছে? 210 টাকা পিস। 210 টাকা পিস। কাদারনাথ তো সবসময় তো পাওয়া যায় না, তাই না? তো সবসময় পাওয়া যায় না। তো দর্শক মন্ডলী, অনেকেই কাদারনাথ মুরগির বাচ্চার জন্য আমাকে কমেন্ট করেছেন, যারা কাদারনাথ নিতে চান রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কাদারনাথ নিতে পারবেন পাইকারি দরে। আরো আছে। অনেক বড় হয়, সর্বোচ্চ এটাই যে আমরা বাজারে যে মুরগিটা খাচ্ছি মানে এখন অরিজিনাল সোনালি না, এখন ওই সোনালি ক্লাসিক। ঠিকানাটা কি হবে? এটা আপনার বঙ্গবাজার নিমতলি। শান্ত, কেমন আছো তুমি? তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো এখন ঢাকায় খুব কম থাকো, তাই না? জি ভাই, বেশিরভাগই আর খামারে থাকে। কালেকশন কম বলতে বিক্রি হয়ে গেছে সব নাকি? হ্যাঁ ভাই, সকালটায় বিক্রি হয়ে গেছে। সকালটায় না, সব বিক্রি হয়ে গেছে। এগুলো কি হাঁসের বাচ্চা? কাকি ক্যাম্বেল। কাকি ক্যাম্বেল। এটা বয়স কতদিন হবে? 15 দিন। 15 দিন। কি দামে বিক্রি করতেছ আজকে? 100 টাকা, 95 টাকা, 90 টাকা। আচ্ছা স্যার, 95, 90। আচ্ছা, সর্বনিম্ন 90 হলে পরে ছেড়ে দাও, তাই না? আচ্ছা, এগুলো তো সব ব্রুডিং করা, তাই না? হ্যাঁ, ব্রুডিং করা। ব্রুডিং করা। মিশের গুলো? মিশের গুলো 80 টাকা পিস। 80 টাকা। এটা খাকি ক্যাম্বেল। বয়স কয়দিন হবে? এটা 14 দিন বয়স। 14 দিন বয়স, খাকি ক্যাম্বেল। আচ্ছা স্যার, ব্রাউন কগের বাচ্চা? জিরো বাচ্চা। জিরো বাচ্চা, ব্রাউন কগের বাচ্চা, জিরো বাচ্চা। এগুলো আজকে রেট কত আছে? আজকে রেটের বাজার হচ্ছে 15 টাকা। 15 টাকা পাইকারি হলো 15 টাকা, মানে দাম তো কমই আছে মনে হয়। 15 টাকা, 15 টাকা দাম কম, দিনের সময় দাম। আচ্ছা, তোমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে, তোমরা যে কোনো পরিমাণ এই যে জিরো বাচ্চা দিতে পারবা? ককের বাচ্চা? হ্যাঁ দিতে পারবা। এটা আগে থেকে যোগাযোগ করতে হবে? আগে থেকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এটা কি মুরগি বাচ্চা? এগুলো আপনার সোনালি। সোনালি সোনালি, এটা জিরো বাচ্চা? হ্যাঁ জিরো বাচ্চা। এগুলো আজকের বাজার কত করে যাচ্ছে? আজকের বাজার গেছে আপনার 30 টাকা কইরা। 30 টাকা পার পিস? 30 টাকা পার পিস। 30 টাকা পার পিস। 30 টাকা পার পিস সোনালি, তাই না? নিসার তো এসে বলার হচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ। দর্শক, আপনারা এর আগে আমাকে কয়েকদিন কমেন্ট করছেন ভাই ব্রয়লারের জিরো বাচ্চা কি এখানে পাওয়া যাবে কিনা, তো এটা হলো ব্রয়লারের বাচ্চা। আপনাদের যদি ব্রয়লারের বাচ্চা প্রয়োজন হয় তোমাদের সাথে ব্রয়লারের ব্যাপারে যোগাযোগ করলে দিতে পারবো। হ্যাঁ দিতে পারবো। এটা কত করে পিস আছে? এটা আজকে আপনার চলছে 42 টাকা পার পিস। আজকের বাজার দর 42 টাকা পার পিস। আচ্ছা, এগুলো
17 দিন। আজকের পাইকারি বাজার দর কত আছে? 75 টাকা পার পিস। 75 টাকা পার পিস। তারপর কি আছে? ভ্যাকসিন দুইটা কমপ্লিট। এটা দুইটা ভ্যাকসিন কমপ্লিট। আপাতত কোনো ভ্যাকসিন করা লাগবে এটা? না না। আচ্ছা আচ্ছা, আর কতদিন পর ভ্যাকসিন করতে হবে? 15 দিন পরে। তারপর কি আছে? কোয়েল আছে। কোয়েল? এটা কি পুলেট কোয়েল? না না, পালাত্তা। পালাত্তা ওই তো, এখনো তো ডিমে আসি নাই, ডিমে আসবে, এটাকে পুলেট কোয়েল বলে। বয়স কতদিন চলতেছে? 28 দিন। এটা পাইকারি বাজার কত আছে? এটা হলো জোড়া 80 টাকা। জোড়া 80 টাকা। শুধু মেয়ে নিলে দুইটাই? শুধু মেয়ে নিলে 10 টাকা বেশি। 10 টাকা বেশি জোড়ায়, 10 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, একই দামের একই বয়সের? হ্যাঁ, সবগুলো একই দামের একই বয়সের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কি বয়স কতদিন হবে? 28 দিন। 28 দিন? জি, 28 দিন বয়স। এটা আজকে পাইকারি বাজার দর কত আছে? 300 টাকা পার পিস। ভ্যাকসিন কয়টা করা আছে? দুইটা। আচ্ছা, দুইটা কি কি ভ্যাকসিন করা আছে? রানীক্ষেত এবং গাম্বুরা। একটা রানীক্ষেত, একটা গাম্বুরা। আচ্ছা স্যার, এগুলো এই কোয়েলের বাচ্চা, এগুলো বয়স কতদিন? এটা হলো 21 দিন। 21 দিন। এটার আর কি আজকের পাইকারি বাজার দর কত? ছেলে মেয়ে মিলায় 70 টাকা জোড়া। ছেলে মেয়ে মিলায় 70 টাকা জোড়া। আর শুধু মেয়ে নিলে? তিন দিন। এটা আজকের বাজার দর কত? 40 টাকা পার পিস। 40 টাকা পার পিস। এইগুলো একই হাঁস একই দাম? হ্যাঁ, একই হাঁসের বাচ্চা একই দাম। আচ্ছা, এটা চীনা হাঁসের বাচ্চা? জি জি। এটা বয়স কতদিন? ১১০ টাকা। এটার আজকে পাইকারি বাজার দর কত? 110 টাকা। 110 টাকা পার পিস। 110 টাকা পার পিস। তাহলে এগুলো তো আগে যে দেখাইছি, ওই একই বয়সের? হ্যাঁ, একই বয়সের। আচ্ছা আচ্ছা, এই তো কালেকশন। হ্যাঁ, মোবাইল নাম্বার। দোকানে ভিজিটিং কার্ড আছে? জি। আচ্ছা, ভিজিটিং কার্ডটা একটু শো করে দাও। এই হলো ভিজিটিং কার্ড, এখানে মোবাইল নাম্বার ঠিকানা সবই আছে, তাই না? বেশ করে যোগাযোগ করবো আবিরের নাম্বারে, তাই না? কে যদি যোগাযোগ করতে চায় আবিরের নাম্বারে যোগাযোগ করবে। দশ মডেলে আপনারা এখানে আবিরের যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক, অর্থাৎ আমি বলতেছি 01961696599, এই নাম্বারে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ থাকি, ভালো থাকবে। আচ্ছা স্যার, এটা হলো আবির, আপনারা চিনে চিনে থাকবেন, অনেক ভিডিওতে দেখছেন। আবির এর হলো ছোট ভাই, এও দোকানে মাঝে মধ্যে থাকে।